তো চলতি রবি মৌসুমে আমাদের সিরাজগঞ্জ জেলায় 51,500 হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ধরা আছে। তার মধ্যে উল্লাপাড়া উপজেলায় 19,080 হেক্টর জমিতে আমাদের টার্গেট নির্ধারণ করা হয়েছে। প্রণোদনা সহ বিভিন্ন কার্যক্রমে কৃষকদেরকে উদ্বুদ্ধ করতেছি। এছাড়া মধু উৎপাদনে উপজেলা হিসেবে উল্লাপাড়া পায়োনিয়র। আমরা গত বছর প্রায় 110 জন খামারির কাছ থেকে 156 মেট্রিক টন মধু উৎপাদন করেছি। এবারও যদি আবহাওয়া ভালো থাকে আশা করি 170 মেট্রিক টনের মতো মধু উৎপাদন সম্ভব। মাঠ পর্যায়ে আমার যে উপসহকারী কৃষি কর্মকর্তারা আছেন প্লাস আমরা যারা সবাই আছি তারা মৌচাষী সহ তাদের সকল সমস্যার সমাধানে নিরন্তর কাজ করে যাচ্ছি। কারণ এটা আমাদের ফলন বৃদ্ধির পাশাপাশি একটা বেকারত্ব দূর করা প্লাস নতুন উদ্যোক্তা সৃষ্টিতে সহায়তা করতেছে। উপজেলা গভর্নেন্স প্রজেক্ট থেকে একটা হানি প্রসেসিং প্ল্যান্ট আমাদের মঞ্জুর করা হয়েছে। এটা ডিসেম্বরের শেষেই হয়তো আমরা স্থাপন করতে পারবো। মৌসুম চলে গেলেও কোনো সমস্যা হবে না। মধু প্রসেসিং করে নর্মাল বাজারে যে দাম পাই প্রসেস মধুটা আর কি দ্বিগুণ দাম পাওয়া যাবে। সেই ক্ষেত্রে দেখা যাবে যদি আমার 156 মেট্রিক টন মধু হয় সেই ক্ষেত্রে কৃষকরা প্রায় 50-60 লাখ টাকা বেশি ইনকাম করতে পারবে। এটা চলন বিলের এই ঐতিহ্যবাহী যে এই বিল অঞ্চলে 6 ঋতুতে 6টা রূপ ধারণ করে। বর্তমানে আপনার এই শীত ঋতুতে যে হলুদের যে সমারোহ, দূর দূরান্ত থেকে মানুষ এসে এখানে কিন্তু আনন্দ উপভোগ করেন এবং ভ্রমণ প্রিয়াসু মানুষগুলো কিন্তু দল বেঁধে বেঁধে আসেন। আর বর্ষা ঋতুতে দেখা যায় আর একটা রূপ ধারণ করে, এক এক ঋতুতে এক একটা রূপ ধারণ করে। হলুদের একটা রাজ্য বলা হয় এটাকে, মানে আমার আমার মানে ব্যক্তিগত বিষয় আর কি। তো এখান থেকে যখন এই যানবাহনগুলো চলাচল করে তখন দেখতে পাই যে মনে হচ্ছে যে এই চলন বিলের ভিতর থেকে এই মানে মানে হলুদের উপর দিয়ে মানে গাড়ি ঘোড়া বা যানবাহনগুলো মানে উঠে আসতেছে, এরকমভাবে আলোক করে আসতেছে, মানে একটা সুন্দর দৃশ্য আমার কাছে মনে হয়। এই জন্য এটা দেখার জন্য বারবারই এখানে আসি। ছুটির দিন পেলেই আমরা এখানে বেড়াতে আসি, মূলত বাচ্চারা যাতে আনন্দ পায় সেজন্যই এখানে আসা। এখানকার প্রকৃতি তো অনেক সুন্দর, অনেক ভালো। বর্ষাকালেও এখানে অনেক সুন্দর পরিবেশ, পানির মাঝখানে রাস্তা, অনেক ভালো লাগে দেখতে। প্রতিদিন প্রতিনিয়ত দূর দূরান্ত থেকে লোকজন এখানে ঘোরার জন্য আসে, দেখার জন্য আসে, সুন্দর একটা অনুভূতি নেওয়ার জন্য আসে। মৌমাছি অনেক ভালো জিনিস, মৌমাছি দেখাতে পরে এখানে ফলন বেশি হয়। আসলে অনেক কিছু বোঝে না, যার কারণে এই মৌমাছি এলাকাটা বুঝবার দেয় না। অবস্থিত আছি উল্লাপাড়া থানা, সিরাজগঞ্জ উল্লাপাড়া। এইখানে আমরা মোটামুটি 1.5 মাস থাকব। এই জায়গায় মোটামুটি যদি ওয়েদার ভালো থাকে আমরা এই সরিষা ফুলে 400 বক্স আছে এখানে আমাদের, 400 বক্স থেকে আশা রাখা যায় 200 মন মধু সংগ্রহ করার টার্গেটে আছি যদি ওয়েদার ভালো থাকে, আবহাওয়া ভালো থাকে। আর যদি ওয়েদার খারাপ হয় দেখা যায় কমও হতে পারে, এটা সব কিছু আবহাওয়ার উপরে নির্ভর করতেছে। খরচ আমাদের বছরে দেখা যায় যে 10 লাখ টাকা খরচ হয়। দেখা যায় 15 লক্ষ টাকা ইনকাম করলাম, 10 লাখ টাকা খরচ বাদ দিলে তাও বছরে 5-6 লাখ টাকা ইনকাম করতে পারি। লোকজন 4 জন, বেতন, গাড়ি ভাড়া, অনেক খরচ আছে খামারে, সমস্ত বাদ দিয়ে দেখা যায় মাসে 40-50 হাজার টাকা ইনকাম করা সম্ভব মৌমাছি চাষ করে। দেখা যায় আমরা যখন মধু কালেকশন করি এটা আপনার কোম্পানিরা আগেই খোঁজ খবর নিয়ে রাখে যে এই এই মাঠে এতগুলা মাছি ঢুকছে, এতগুলা কালেকশন হচ্ছে, এই কয়েকটা খামারে কালেকশন হচ্ছে। ওরা ওরকমভাবে পার্টি ছেড়ে দেয়, পার্টিদেরকে রেট দেয়। ওরা আমাদের মানে আমরা মধু ভাঙার সাথে সাথে এখানে আসে, গ্রেড চেক করে, গ্রেড চেক করে আমাদের কাছে দাম দর করে নিয়ে যায়। এটা তো নির্দিষ্ট কোনো রেট নেই, তবে আপনার ধরেন কোনো বছর 7 যায়, 6 যায়, 5, এইবার মনে হয় একটু ভালোই যাইতে পারে। হ্যাঁ, গত বছর আসছে।